এখানে কিন্তু জানার রয়েছে, এই পাশে খালি হাতির আড্ডা এই পাশে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে ট্রেকিংয়ের পাশাপাশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো জঙ্গল সাফারি। দলমা পাহাড়ে যাবার জন্য যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট সুন্দর। সড়কপথ এবং রেলপথ দ্বারা অতি সহজেই সংযুক্ত হয়েছে এই দলমা পাহাড়। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাঁচি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে যার দূরত্ব 270 কিলোমিটার। NH-33 ধরে যদি আপনি যান তাহলে রাস্তার একদম পাশেই দেখতে পাবেন মূল ফটক। সেখান থেকে 25 কিলোমিটার জার্নি করলে জঙ্গলের ভেতরে তবেই পাবেন মূল তোরণ, যেখান থেকে দলমা পাহাড়ে ওঠা যায়। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল ফটকে প্রবেশ করলে আপনাকে স্বাগত জানাবে একটি কুনকি হাতি। সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে বাম দিকেই দেখতে পাবেন মূল টিকিট কাউন্টার। কুনকি হাতি, এই হাতিটাই এখানে বাঁধা থাকে। কুনকি হাতি হচ্ছে হাতি তাড়াতে, হ্যাঁ হাতি তাড়াতে এরা সাহায্য করে। যদি জিপ সাফারি করতে চান তাহলে এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। দলমা যে স্যাংচুয়ারি সেখানে প্রবেশ করতে গেলে এখানে এদের এখান থেকে যদি গাড়ি ভাড়া নেওয়া হয় তাহলে 2800 টাকা করে রেট পড়বে, এবং তার সঙ্গে পার হেড 10 টাকা করে পেমেন্ট করতে হবে। আর নিজেদের গাড়ি নিয়ে গেলে 600 টাকা এখানে জমা করতে হবে, তার সঙ্গে পার হেড 10 টাকা করে দিতে হবে। এটা এখানকার টিকিটের মূল্য। যেহেতু সদ্য সদ্য এই জিপ সাফারি শুরু হয়েছে তাই গাড়িগুলি নতুন এবং ভীষণ কমফর্টেবল, যার রেট চার্ট এখানে দেওয়া আছে। এই আমাদের সাফারি জিপ, এই সাফারি জিপটা করেই আমরা সাফারি করবো আপাতত। পুরো জঙ্গলটি ঘুরিয়ে দেখানোর জন্য 1800 টাকার বিনিময়ে গাড়ির পাশাপাশি একজন প্রশিক্ষিত গাইডও দেবেন, যিনি সমগ্র জঙ্গলটি ঘুরিয়ে দেখাবেন। জিপগুলিতে সর্বাধিক 10 জন চাপার অনুমতি আছে, সঙ্গে বয়স্ক মানুষ থাকলে কোনো অসুবিধে নেই, তাদের বসার জন্য সুন্দর সিটিংয়ের ব্যবস্থা আছে। জঙ্গল সাফারি করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। জঙ্গল সাফারি শুরুর আগে তাই এই অংশে আপনারা নেমে এখানে খাবার অর্ডার করে যেতে পারেন। এই অংশটির নাম মাকুলকোচা ইকো হাট। এদের এই ফুড প্লাজাতে খাবার পাশাপাশি এখানে রাত্রিযাপনও করা যায়। 3 AC রুম চার্জ এখানে 1000 টাকা এবং বাঁশের কুঁড়ে ঘরে রুম চার্জ প্রায় 1200 টাকা, সঙ্গে GST। বুকিং করতে হলে www.dolmawildlife.in এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা বুকিং করে নিতে পারেন। এখন জঙ্গলে ওই যত ছোট জানোয়ার ভিতরে চলে গেল। কি কি আছে দেখার? এখানে রয়েছে তো অনেক, যেমন ওই চিতা রয়েছে, আপনার হাতি রয়েছে, হরিণ, ময়ূর, আর ওই যে কাঠবিড়াল রয়েছে। কি কি আছে পয়েন্ট? ওই কুকুর গুলা রয়েছে, 3-4টা কুকুর আপনাকে ঘুরিয়ে দেবো, আপনাকে রাত খাওয়ারে দিয়ে যাবো। এইখানে কিন্তু হাতি কচ্ছিং হবে এই এই জায়গাতে। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটি শুনছেন তা আমাদের ট্যুর গাইড পরশুরামজির, যিনি জঙ্গলটির প্রতি কোণা কোণার পরিচয় আমাদের সাথে ঘটিয়েছেন। এই যে এখন মহলের টাইম আসছে, তো এখন মহল পড়বে তো ভালু বস্তিতে নেমে যাবে। 3 জনকে মেরে দিয়েছে একটা ভালুকে। দলমায় এই নাকা চৌকির পর মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই বর্তমানে। নিজস্ব পার্সোনাল 4-চাকা গাড়ির অনুমতি থাকলেও তা শিব মন্দির পর্যন্ত। জঙ্গলটির কোর এরিয়ায় আপনি নিজের গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না, কারণ ভেতরে GPS নিয়ে ঘোরা অসম্ভব। এই গাইড দাদা এবং ড্রাইভার দাদা আমাদের যেভাবে জঙ্গলটির কোর এরিয়া পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তা আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে কোনোভাবেই সম্ভবপর ছিল না। এই অংশগুলি দিয়ে হাতি পারাপার করে। জঙ্গলটিতে মানুষের চলাচলের থেকে হাতির চলাচলের রাস্তা বেশি, কারণ পুরো জঙ্গলটাই তাদের। কাজেই সেই জায়গাগুলো চিহ্নিত করে আপনার যাওয়াটা খুবই দুরূহ কাজ। স্থানীয় গাইড নিলে যেটা আপনার সুবিধা হতে পারে। এই জঙ্গল চলে গেছে রাঁচি, রাঁচি রাঁচির সাথে জড়িত, আর এই জঙ্গল চলে গেছে পুরুলিয়া, পুরুলিয়ার জঙ্গলের সাথে জড়িত। এই জঙ্গল চলে গেছে বড়াগড়া, মানে উড়িষ্যা। এই করেরই আপনার 85-86 কিলোমিটার। যদি করের মধ্যে ঘুরে তো 3 দিন লাগে সাফারিতে।
দলমা অভয়ারণ্যটি ঝাড়খণ্ডের চরনাগপুর মালভূমিতে অবস্থিত, যেটি ইস্পাতসহ জামশেদপুরের সাথে সংলগ্ন। এই দলমা অভয়ারণ্যকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে সুবর্ণরেখা নদী। অভয়ারণ্যটির বর্তমানে আয়তন 193 বর্গ কিলোমিটার। 1972 সালে 18/1 ধারা অনুযায়ী বিহার সরকার এটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছিলেন। এইটা পুলিশ ক্যাম্প, এইসব ঘরগুলাই ওই আন্ধারের ঘরগুলাই ভিতরের ঘরগুলাই সবগুলাতেই রয়েছে পুলিশ। একটা সময় নিষিদ্ধ সংগঠন উপদ্রুত অঞ্চল হিসেবে পরিচিত হওয়ায় এখানে পুলিশ ক্যাম্প রয়েছে মাঝে মাঝে। এই দলমা মাথা পঞ্জি, এইটা মেন গেট, মেন গেট মানে দলমা ওই বাবা শঙ্করের আগে এই গেটেই ঢুকে ওখানে বার হতো। হ্যাঁ এখন বন্ধ, এটা বন্ধ, এখন বন্ধ তো। একটা মেয়ে, একটা মেয়ে রয়ে গেছে ভিতরে। না সে পাশান হয়ে গেছে, পাশান হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এইখানে ঢোকার পরে আগে মা দুর্গার পুজো হয়, তারপরেই শিব ভোলেনাথ। এই যে হাতি আমরা 5টা পেয়েছিলি, এইখানে গাড়ি দাঁড় করাইছিলি, আর ওইখানে হাতি কর্চিং হতে এই পাশে নিয়ে এই পাশে ঢুকে যাচ্ছে, আর এইখানে আমরা হাত মানে গাড়ি দাঁড় করালাম ওই যে ওই টার্নিং এর মধ্যে, এই সাইডে নিয়ে ওই সাইডে পার হলো। তবে 5টা আমরা চুপ করে সবকে বললি চুপ করে থাকো, গাড়ি টাড়ি বন্ধ করে দিলি, ওরা পার হলো। পার হওয়ার পরে আধা ঘন্টা পরে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যটির নামকরণ করা হয়েছে এই দলমা মাইয়ের নামে, যিনি স্থানীয় মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। দলমা পাহাড়ের চূড়ায় প্রতি বছর আষাঢ় মাসে একটি উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ দলমা মাই দেবীকে শ্রদ্ধা জানাতে সমাগত হয়। কথিত আছে একজন আদিবাসী মেয়ে ভেতরে পাষাণ হয়ে গেছে, যে কিনা পবিত্র তীর্থযাত্রীদের সাথে দেখা করতে একসময় গুহার ভেতরে প্রবেশ করেছিল এবং গুহা থেকে আর ফিরে আসেনি। বন্তাগ্রামের দলমা মাই পরিবারের বংশধরেরা বিশেষ করে ওই স্থানে তাই পূজা দিতে আসেন প্রতি বছর। এই যে দলমা মাতা মন্দির দেখালাম নিচে, ওইখানে ঢুকে এইখানে বার হতো, তাই এইটাও একটু দেখে না আসো। এই যে এইখানে রড সিমেন্ট দিয়ে জাম করানো, ওইখানে যখন গেট বন্ধ হলো মানে পাশের হড়কে বন্ধ হয়ে গেল তখন এইটা, হ্যাঁ হঠাৎ করে তখন এইটাও বন্ধ হয়ে গেল, জলটা দিয়ে বেরোতো। হ্যাঁ ইয়ার ভিতরে ওই বাবা ধ্যানে বসে রইল। এই সেই গুহার মুখ যার ভেতরে মেয়েটি পাষাণ হয়ে আছে। গুহাটির বিস্তার প্রায় 1.5 কিলোমিটার। পাহাড়ি গুহার এরকম রোমহর্ষক ঘটনার শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম শিব মন্দিরে। যদিও এখানে কোনো শিবের মন্দির নেই, বড় পাথরের খাঁজের মধ্যে রাখা আছে একটি সুন্দর শিবলিঙ্গ, যা মহাশিবরাত্রিতে ধুমধাম করে পূজিত হয়, যেখানে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এবং প্রশাসনও তখন থাকে খুবই সক্রিয়। এখন তো আমরা মন্দিরে যাবো নি, আমরা খালি ওয়াচ টাওয়ারে চলে যাবো। ওয়াচ টাওয়ার থেকে মন্দির দেখে নেবো, মন্দির এইটা সোজা বজরংবলী মন্দির চলে যাচ্ছে, আর এই দিকে ডান দিকে ওয়াচ টাওয়ার। এই দেখো এই ডান সাইডে আপনার টাটা দেখা যাচ্ছে, এই যে টাটা শহর ওই জঙ্গলের ওই পাশে টাটা, এইটা পুরো ওই ওইখান থেকে যতদূর জঙ্গল দেখা যাচ্ছে অতদূর এই দলমা ক্ষেত্র, আচ্ছা তারপর টাটা। এই যে এই সাই এই সাইডে যা দেখা যাচ্ছে এইটা মানে ডাবল লেক, তার ওই পাশে একটা ডিমনা লেক। ও দুটো পাশাপাশি? হ্যাঁ দুটো পাশাপাশি, এই সামনেরটা ডাবল লেক, আচ্ছা তার ওই পাশে একটা ডিমনা লেক, কুয়াশাপুর, কুয়াশাপুর। এইটা দিয়ে চলে গেছে আপনার বহরাগড়া উড়িষ্যা এই জঙ্গল, আচ্ছা আপনাদের পুরুলিয়া চলে গেছে এইটা দিয়ে। এই এই যে এই জঙ্গলটা দেখা যাচ্ছে, এই যে এই যে ওইটা দিয়ে চলে গেছে, কোথায় যাচ্ছে ওটা? আটা আপনাদের পুরুলিয়া সজ্জা চলে গেছে পুরুলিয়া, আচ্ছা এইটা দিয়েও সজ্জা চলে গেছে পুরুলিয়ার সাথে জয়নিং রয়েছে, আচ্ছা আর এইটা আপনার কর এরিয়া, ওখান থেকে নিচে 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 খুব কর এরিয়া, এইটা পুরাই কর এরিয়া। ওয়াচ টাওয়ারটিতে উঠলে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়।
যেখানে একদিকে জামশেদপুর সিটি আর অন্যদিকে এই পুরো সমগ্র কোর অঞ্চলটিকে দেখা যায়। চলুন আর দেরি না করে এবার আমরা জঙ্গলে কোর এরিয়ায় প্রবেশ করি। গাছ ছমছমে রহস্যাবৃত অরণ্যের ভেতর আমরা বরং একটু খুঁজে দেখি যদি আমরা সন্ধান পাই কোনো বন্য জন্তুর বা বন্য প্রাণীর। সিংভূম অঞ্চলের অসাধারণ ভূতাত্ত্বিক ইতিহাস রয়েছে এই অঞ্চলে। দক্ষিণ পূর্বের বেহারাগড়া থেকে জামশেদপুরের পূর্ব পর্যন্ত একটি প্রধান থ্রাস্ট জোন রয়েছে, যা ঝাড়খণ্ডের সারাইকেলা খারসাওয়ান জেলা থেকে শুরু করে ওড়িশার শিমলিপাল জঙ্গল পর্যন্ত বিস্তৃত, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে জয়পুর জঙ্গল পর্যন্ত বিস্তৃত। সুতরাং বুঝতেই পাচ্ছেন দলমা পার্টিকুলার কোনো একটি পাহাড় নয়, বরং তাকে পাহাড় শ্রেণী বলাটাই ভালো। দলমা বিখ্যাত এখানকার হাতির জন্য, আর এখানকার হাতি বিখ্যাত দলমা পাহাড়ের জন্য। এখানে দলমা হাতি পাহাড়ের পাদদেশে গ্রামগুলো স্থানীয় বাসিন্দাদের কাছে একটি আতঙ্কের নাম। হাতি ছাড়াও এই জঙ্গলে রয়েছে আরও বেশ কিছু বন্যপ্রাণী এবং বহু বিভিন্ন প্রজাতির পাখি। এটি বিজলিঘাটি ওয়াটারফল। এখানে অবশ্য পায়ে নামার কোনো অনুমতি নেই, তবু আমরা অধিক অ্যাডভেঞ্চারের জন্য এখানে নেমেছিলাম। এখানে হাতির আক্রোশের ছাপ চারিদিকে স্পষ্ট। হাতি গিনতি হবার ঘর, এইটা মানুষে ভাঙেনি, হাতিতেই ভেঙে গেছে। জঙ্গলে দেখুন এমনি তো হাতি অনেক রয়েছে, তবে আমি এই সালের মধ্যে 45টা একজনকে দেখেছিলি, আর তারপর দুটা হাতি চারটা হাতি এমনিই ইধার উধার ঘুরে বেড়াচ্ছে। ও গায়েও চলে যাচ্ছে, যারা চারজন রয়েছে তারা গায়েও চলে যাচ্ছে। আমাদের গ্রামে ওই তিনটা ক্ষেতের আলুকে খেয়ে খতম করে দিয়েছে। ওইটা একটা ওয়াটারফল। হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, যাওয়া যাবে, চলুন একটু ধীরে চলুন, আওয়াজ করবেনই, কিন্তু যদি কোনো জানার দেখা যায় নিচে থাকে অনেক কিছু। আমরা অবশেষ শেষে পৌঁছেছিলাম কোর এরিয়ায়, যেখানে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে নিচে বন্য জন্তুর ঘুরে বেড়ানো দেখা যেতে পারে। গাইডের সতর্কতা এবং সন্তর্পণে আমরা গিয়ে পৌঁছেছিলাম এই ওয়াটারফলের সামনে। এইখানেও কিন্তু আওয়াজ হচ্ছে, আছে নাকি কোনো জানোয়ারের? ওই এখানে কিন্তু জানোয়ার রয়েছে এই জায়গাতে, মানে ওইটা একটা বড় ঝিল, ওই যে আম গাছ দেখা যাচ্ছে, দেখানো যাচ্ছে ফুল হয়েছে, ওইখানের থেকে খুব লম্বা ঝিল। আচ্ছা, এই জলটা দিয়ে? হ্যাঁ, এই জলটাই ওখানে যা চলে যাচ্ছে, ওখানে থেকে খুব লম্বা ঝিল এমনি ডাউন, খুব লম্বা। এখন তো যাওয়া যাবে নি, কেন কি ঝাড়ির ভিতর দিয়ে সাহস হবে আপনাদের যেতে? হ্যাঁ চলে, এইটা যখন বেশি জল হয় তখন এইটা দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। আরে কি জানোয়ার আওয়াজ হলো, এই সাইডটা উড়ে গেছে, এই সাইডে কিন্তু জানোয়ার আওয়াজ হলো, বাইশটা উড়ে গেছে। এই পাশে জানোয়ার আওয়াজ হলো, এই পাশে খালি হাতির আড্ডা, এই পাশে খালি হাতি, খালি হাতি, অনলি হাতি এই সাইডে। হ্যাঁ সপ্তাহের কাজের শেষে মনের ক্লান্তি দূর করতে
দলমা অভয়ারণ্যের সবুজ এক আলাদা মহিমা আছে। হাইওয়ে থেকে যখন দলমা অভয়ারণ্যের ফটক পেরিয়ে বেশ কিছুটা ভেতরে চলে আসবেন, তখন বাকি শহরের থেকে হঠাৎ করেই যেন বিচ্ছিন্ন হয়ে যাবেন। হাইওয়ের গাড়ির আওয়াজ বা শহুরে কোলাহলের আওয়াজ হঠাৎ করেই যেন বদলে যাবে। শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক আর গাছের কোটরের হাওয়া প্রবেশ করে তার শোঁ শব্দ একটা রোমাঞ্চের জন্ম দেবে আপনার মনে। পাহাড়ের চক্রাকার পথে ওঠার সময় পাহাড়ের গায়ে সবুজের প্রলেপ দেখতে দেখতে মন জুড়িয়ে যাবে। সঙ্গে যত উঁচুতে উঠতে থাকবেন, মেঘেদের তত কাছে দেখতে পাবেন। আর জঙ্গলের ভিতরে এরকম রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের অনুভূতি আপনার শরীরে শিহরণ জাগাবে। যেখানে জানোয়ার থাকবে হাতি, সে জায়গায় নাকের মধ্যে গন্ধ আসবে। হ্যাঁ, সবাই গন্ধ পাবে। জন জায়গার মধ্যে হাতি থাকে, ওই আমনে সামনে যদি থাকে তো গন্ধ আসবে। ওই যে ওইখানে জমিন কুড়ে দিয়েছে ভালুতে, ওই যে ভিতরে মানে জমিনের ভিতরে যে বলন ফলন হয় তো, সেসব গুলা ভালুতে খায়, এই জন্য ওখানে করেছে। আমাদের গাড়ি এইখানে ঢুকে গেছিল, এইখানে এই মুখটা আমাদের গাড়ির এই ধারে ঘুরে গেছিল আর এই গাছের মধ্যে আটকে গেছিল। ওই দেখো দাগি রয়েছে, গাছটা দাগি দেখতে পালে। হ্যাঁ, ওইখানে আর আমরা এইটা দিয়ে তখন পাঁচটা সাড়ে পাঁচটা তখন এইগুলা একটু হালকা হালকা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মানে ঝাড়িগুলা আধার দেখা যাচ্ছিল। দলমা পাহাড় হাতির জন্য পরিচিত হলেও হাতির পাশাপাশি এখানে আছে বার্কিং ডিয়ার, বুনো শুয়োর, জায়ান্ট স্কোরেল, স্লথ বিয়ার, বিভিন্ন প্রজাতির পাখি এবং তার সাথে সাথে নানা রঙের প্রজাপতির আবাসস্থল। জঙ্গলের ভেতর এরকম প্রচুর গরু ছাড়া হয়েছে। জঙ্গলে যে শিকারী পশুগুলি আছে তাদের মূলত খাবারের জন্যই এই গরুগুলি ছাড়া হয়েছে।
প্রায় 3 ঘন্টার জঙ্গল সাফারি আমাদের শেষের পথে। চলুন এবার নিচে নেমে যাই, যেখানে আমরা ওয়াইল্ড মিউজিয়াম দেখে নেব, তার পাশাপাশি রয়েছে হরিণের আবাসস্থল। এদিকটা আছে মিউজিয়াম এবং ব্যাম্বু হাট, একটু এগিয়ে গেলেই সামনে দেখা যাচ্ছে এখানে মিউজিয়ামটা আছে। একটি তারের ব্যারিকেডের মধ্যে অন্তত 400 থেকে 500টি হরিণ এখানে ছাড়া আছে। বিভিন্ন প্রজাতির হরিণ আপনি এখানে দেখতে পাবেন, তাদের জল খাওয়া দৃশ্য, তাদের ভয়ার্ত দৃষ্টিভঙ্গি সবই আপনার নজর কাড়বে। তো আর দেরি কেন, এবার বেরিয়ে পড়ুন একদিন দলমা পাহাড়ে জঙ্গল সাফারির উদ্দেশ্যে, আর আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার এই জঙ্গল সাফারি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।